ধন্যবাদ। আমি আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নাসরিন, সংসদ সদস্য, ফেনী এক নির্বাচনী এলাকা যা ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া নিয়ে গঠিত। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে ফেনী জেলার সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক, জাতীয় কার্যকরী সংসদের 2 মেয়াদের 1983 থেকে 1989 পর্যন্ত 2 মেয়াদে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদের সদস্য, বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা, উপসচিব হিসাবে আমি পদত্যাগ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মেয়াদে 96 থেকে 2001 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার 1 এবং 2001 থেকে 2007 পর্যন্ত মাননীয় বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসাবে কাজ করেছি। শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ। আসলে আমাদের যাদের জন্ম 60-এর দশকের উষা লগ্নে, আমাদের আমরা বেড়ে উঠেছি 60-এর দশকের শেষ দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের চরম ক্ষণে। 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর আমরা একদিকে যেমন হায়েনাদের অত্যাচার দেখেছি, ঠিক সেই সময়ে জাসদ এবং জাসদ ছাত্রলীগের নগ্ন উল্লাসও আমরা দেখেছি। সেটি থেকে আমাদের মনে যে দ্রোহ তৈরি হয়েছে তারই ফলশ্রুতিতে আমরা মুজিব হত্যার বদলা নেব এই সংকল্পে ছাত্র রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ি। 1977 সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সদস্য হিসাবে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদের 1983-86 এবং 86-89 সালে জাতীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবে কাজ করি। আসলে 75-এর পরবর্তী সময়টা ছিল চরম অন্ধকারের একটা যুগ। জিয়ার দুঃশাসন, তার পরবর্তীতে আলোক বর্তিকা হিসেবে আসেন জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি 75 পরবর্তী রাজনীতিতে টার্নিং পয়েন্ট এবং আমরা তার পর থেকে প্রতিটি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব কাছ থেকে, দূর থেকে, যখন যেখানে যেভাবে পেরেছি আমরা সেই আন্দোলন সংগ্রামে নিজেদেরকে আমরা নিজেদেরকে সংশ্লিষ্ট রেখেছি। এরশাদ বিরোধী আন্দোলনের সময়টা মূলত গেছে আমাদের জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনটাতে আমরা অলমোস্ট কৈশোর এবং তারুণ্যের একটা বড় সময় এবং তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র যখন 1982 সালে এরশাদের নেতৃত্বে আবার আরেকটি সামরিক স্বৈরাচার ক্ষমতায় আসে। তারপরে 82 থেকে 91, এই সময়টা যদিও আন্দোলন সংগ্রাম চলে, 89 সালে সরকারি চাকরিতে বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিতে যোগদানের কারণে আমি প্রত্যক্ষ রাজনীতি থেকে কিছু সময়ের জন্য দূরে চলে যাই, কিন্তু তাও 91 সালে আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সেই চরম ক্ষণে প্রায় পহেলা ডিসেম্বর সরকারি চাকরি থেকে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আমরা প্রায় 350 অফিসার এরশাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারি চাকরি থেকে আমরা রিজাইন করি। এবং সেটি যদি সেদিনের আন্দোলন যদি জননেত্রী শেখ হাসিনা সফল না হতেন, আন্দোলন যদি সফল না হতো, হয়তো আমরা পরবর্তীতে চাকরিতে থাকতে পারতাম না। কিন্তু যে নির্বাচনটা হয়েছে তখন সে একটি প্রহসনের নির্বাচন বলবো, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সেই আওয়ামী লীগের নিশ্চিত পরাজয়কে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে পরাজয়কে নিশ্চিত জয়কে আমাদের বঞ্চিত জয়কে জয় থেকে আওয়ামী লীগকে বঞ্চিত করে এবং তারপরের 5 বছর হচ্ছে সত্যিকার ভাবে ইতিহাস বিকৃতি যে ধারাটা 75-এর পর শুরু হয়েছিল সেটাকে আমার মনে হয় 1991 থেকে 96 সালে খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার, সেই সরকার একবারে
চরম আকার ধারণ করে তখন ইতিহাস দেখছে যেটা, এমনকি খালেদা জিয়ার জন্মদিন পরিবর্তন করে 75-এর 15-ই আগস্টকে জন্মদিন পালনের মতো মানে একটা ভিন্ন ঘটনাও তখন ঘটিয়েছে। ইতিহাস বিকৃতি এবং মানুষের অধিকার হরণ, মানুষের উপর অত্যাচার নিপীড়ন, সমস্ত কিছু যে 21 বছর চলেছিল তারই বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের সফলতার মধ্য দিয়ে আমরা সেই প্রশাসনের কর্মকর্তা হিসেবে আমরা জনতার মঞ্চে যোগ দিয়েছিলাম। চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত জনতার মঞ্চে যোগ দিয়েছিলাম এবং সেখানেই আমরা বিদ্রোহ করেছি মূলত প্রশাসনের সেই অবস্থান থেকে। তো যাই হোক, জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতির জন্য যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, উনি কাজ করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে অতি আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আসলে উনি ওনার সমস্ত কর্মযজ্ঞকে দুই ভাগে ভাগ করেছেন, মাইক্রো ইকোনমিক্সের ভাগে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে। উনি যেমনভাবে গ্রামের মানুষের জন্য বৃদ্ধ ভাতা, বেকার ভাতা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাতা তৈরি করে চালু করেছেন, ঠিক একইভাবে তৎকালীন আমলে যমুনা সেতু, তারপরে পদ্মা সেতুর পরিকল্পনা, ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বড় বড় পরিকল্পনা এবং শিল্পায়ন উন্নতির জন্য বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। আবার আমি মনে করি রাজনীতিতে উনি অনেক বেশি উদার ছিলেন। উদার থাকার কারণে দলীয় কাউকে রাষ্ট্রপতি না বানিয়ে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মূলে কুঠাগারাঘাত করেছিলেন। আসলে মানুষ জননেত্রী শেখ হাসিনা আসার পরে বেশ কয়েকটি স্তরে ওনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, ওনার নেতৃত্বকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র দল থেকেও হয়েছে, দলের বাইরে থেকে হয়েছে। প্রথমে আমাদের নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল গঠন করা হয়েছে, পরবর্তীতে দুইটা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজয়ের কারণও আমি মনে করি সেই বাকশাল। আবার 91 সালে নির্বাচনে পরাজয়ের পরে ডক্টর কামাল হোসেনরা আবার আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছেন বিশাল একটা গ্রুপ নিয়ে, গণফোরাম নামে। আসলে জননেত্রী শেখ হাসিনাকে আসার পর থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ তারপর দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু ওনাকে পদে পদে এগুতে হয়েছে। 2001-এ নির্বাচনে বললাম তো সেই ষড়যন্ত্রের মাধ্যমে পরাজয়ের পরে আরেকটা বিভীষিকা তৈরি হয়েছিল 2001-6 এবং 7-9 দুইটা পর্যায়ে। প্রথমত হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত আওয়ামী দুঃশাসন এবং তার মাধ্যমে পরিচালিত 21 অগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্রের চোরাচালান সহ বিভিন্ন রকমের এবং একটে টাইম 317টা স্থানে বোমা নিক্ষেপ, এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বাংলাদেশকে এমন চরম একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দিয়েছিল বিএনপি সরকার। তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন সফলতার দিকে, তখন আরেকটি ষড়যন্ত্র আবির্ভূত হয় মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকার। যেই সরকার 5 বছরে ক্ষমতায় থেকে চরম দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে ক্র্যাশ প্রোগ্রাম না চালিয়ে প্রথম গ্রেপ্তার করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। তখন তারেক রহমান এবং খালেদা জিয়া বাইরে ছিল। তাইলে একটা জিনিস দেখা যাচ্ছে, 75 পরবর্তী রাজনীতির প্রত্যেকটা সরকারের টার্গেট পয়েন্ট ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 81 সালে আসার পর থেকে এই দুইটা টার্গেটকে উনি সুন্দরভাবে ফেস করে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রগুলোকে ফেস করে আজকের এই পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে এনেছেন, বাংলাদেশকে আজকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা সফল করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলা গড়ার দিকে
বিপুল বেগে এগিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার রাজনীতির সবচেয়ে বড় সাফল্য এবং বিশেষত্ব। তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন অনুযায়ী পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা সঠিক বাস্তবায়নের মাধ্যমে আজকে ডিজিটাল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, তার পরবর্তী সর্বশেষ স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রকল্প 2041 বাস্তবায়নের দিকে। আর আমাদের পরিকল্পনা আগামী 5 বছরে জননেত্রী শেখ হাসিনার সেই নির্দেশিত পথ এবং ওনার পরিকল্পনাটাকে যথাযথ বাস্তবায়ন করে এ দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সহ সর্বস্তরের মানুষের জীবনমান উন্নত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলার পথে এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।